আজকের এই ভিডিওটা নর্থ সিকিম রাইডের একেবারে অন্তিম ভিডিও। এই ভিডিওটা বন্ধুরা আমাদের বাড়ি ফেরার পালা। আমরা যারা আসানসোল, দুর্গাপুর, ধানবাদ, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সব জায়গা থেকে রাইড করছি বা রাইড করি, তাদের জন্য আর একটা নতুন রাস্তার সন্ধান দিলাম বন্ধুরা। আমাদের এই সিরিজের প্রথম ভিডিও আপনারা দেখেছিলেন, আমরা এসেছিলাম ভাগলপুর পূর্ণিয়া হয়ে। আজকে ফেরা অন্য রাস্তা দিয়ে বন্ধুরা। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের এই শিলিগুড়ির কোথায় ছিলাম, আশিয়ানা হোমস্টে। আজকে এখান থেকেই হবে আমাদের যাত্রা শুরু। তো চলুন বন্ধুরা রাস্তাটা দেখে না যাক, আর অবশেষে এই সমস্ত রাস্তা নিয়ে আলোচনা করব যে আপনারা যদি যেতে চান কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের পক্ষে বেটার হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে আমরা যাব শিলিগুড়িতে আছি, মানে শিলিগুড়ির একটু বাইরে, যেটা ফুলবাড়ি বলে জায়গাটার নাম, ফুলবাড়ি এই আশিয়ানা হোমস্টে। আমাদের প্যাকিং মোটামুটি পুরো কমপ্লিট, প্রবীণ এখন আসেনি, প্রবীণ আসলেই আমরা একদম বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। আর আজকের ডেস্টিনেশনটা একটু আলাদা। আপনারা যারা দেখেছেন যে আমরা কোন রুট দিয়ে এসেছি, ভাগলপুর পূর্ণিয়া যে রুটটা দিয়ে এসেছি সেই রুটটা দিয়ে আজকে কিন্তু আমরা যাচ্ছি না। আজকে আমরা একটা নতুন রুট ধরে, মানে অন্য রুট ধরে আমাদের যাব বাড়ির উদ্দেশ্যে। আর একটা কথা, এই যে হোমস্টে, মানে বা হোটেল বা হোমস্টে যাই বলুন, আশিয়ানা হোমস্টে, এটা কিন্তু রাস্তার একদম পাশে, মানে জাস্ট গলি দিয়ে একটুখানি ঢুকেই আপনারা বেরিয়ে যেতে পারবেন মেন রোডে। তো এটা কিন্তু বেস্ট অপশান যদি আপনারা এই দিক দিয়ে আসেন, মানে যদি কামাখ্যা গুয়াহাটি যাচ্ছেন তাহলে তো খুবই, মানে এটা বেস্ট অপশান বলবো, ঠিক আছে। এখানে অবশ্যই থাকতে পারেন, হোটেলের রুমগুলোও ভালো আর পজিশনও বেশ ভালো। এই যে এটা হচ্ছে মহারাজা হসপিটাল, যেটা ঠিক রাস্তার উপরে, আর তার পেছনেই হচ্ছে এই হোটেলটা। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। আমরা এবার পরের কথা হবে গাড়িতে যেতে যেতে। হরি ওম, হোম নমঃ শিবায়। তো চলুন বন্ধুরা, আজকে জার্নি শুরু করলাম। ওরা আগেই বেরিয়ে গেছে, আমার এই ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল, এই মেমোরি কার্ডটা চেঞ্জ করতে হলো আবার, সেই জন্য একটু দেরি হয়ে গেল। এই যে ডান দিকে হচ্ছে মহারাজা হসপিটাল শিলিগুড়ি। চ এই ঘোষপুকুর দিয়ে ঢুকবো, এটা দিয়ে আমরা এখন শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় প্রচুর ধুলো, সকালবেলা চা টা খেয়ে সব খেয়ে দিয়ে বেরিয়েছি, ব্রেকফাস্ট করিনি, ঠিক আছে। দেখি কালকেও ব্রেকফাস্ট হয়নি, কালকে আমরা লাঞ্চ করেছিলাম একবারে, আর রাস্তায় দাঁড়িয়ে কিছু জায়গায় বিস্কুট খেয়েছিলাম এক জায়গায়। আজকেও দেখি ব্রেকফাস্ট হয় কি না, নাকি একবারে সেই লাঞ্চ। প্রচুর লরি আসছে এটা দিয়েও। এটা আমাদের আজকের ফার্স্ট টোল। আমরা ঘোষপুকুর ক্রস করে চলে এসেছি, আর শিলিগুড়ি থেকে বেরোনোর পরেই মোটামুটি রাস্তাটা ভালো হয়ে গেছে। শিলিগুড়ি না, ফুলবাড়ি থেকে বেরোনোর একটু পরেই, আর সামনেটা রাস্তাটা খুব ভাঙা ছিল, বেশ ভাঙা ছিল, বাট ওটা 1 কিলোমিটারও নয়। তারপর থেকে রাস্তা একদম পুরো মাখন। এখানে বেশ একটা দারুণ জিনিস দেখলাম, রাস্তার দুধারে কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মানে আনারস নিয়ে, হয়তো বিক্রির জন্য। কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারতাম, কিন্তু ব্যাগে সেরকম জায়গা না থাকার কারণে আমরা এগিয়ে গেলাম। রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালো। আমাদের এখন বর্তমানে ডেস্টিনেশন হচ্ছে ইসলামপুর, যেটা ফুলবাড়ি থেকে দেখাচ্ছিল মোটামুটি 70 কিলোমিটার, আর তারপরে আমাদের আসবে কিষানগঞ্জ ইসলামপুর থেকে আরও 30 কিলোমিটার, যেটা ফুলবাড়ি থেকে 100 কিলোমিটার দেখাচ্ছিল। আমরা গুগল মামার জন্য
দিকের একটা রাস্তা উঠলাম, মানে হাই রোড থেকে মেন রোড থেকে যেটা এই বাঁ দিকের রাস্তাটায় উঠে গেলাম। তো গুগল মামা বললো এই রাস্তাটা, তো ফার্স্টে বুঝতে পারিনি, তো তারপর দেখছি একদম এই রাস্তাটা একেবারে ডাইরেক্ট রায়গঞ্জে গিয়ে ওঠাবে, ঠিক আছে, কিষানগঞ্জ সব বাইপাস ডাইরেক্ট রায়গঞ্জে উঠবে। তো রাস্তাটা মোটামুটি এই ভালো খারাপ মিশিয়ে, প্রচুর টোটো, প্রচুর ভিড়ভাট্টা, মাঝে মাঝে গর্ত, মাঝে মাঝে রাস্তা ভালো, ঠিক আছে, কিন্তু রাস্তাটা পুরোটাই এরকম, মানে সরু, প্রচুর লোকাল লোক যাচ্ছে। তো গুগল মামা বললো আর কি করা যাবে, আমরা চলে এলাম। তবে আমার মতে হাই রোড দিয়ে বেরিয়ে যাওয়াটাই ভালো, কারণ আপনি অনেক কম সময় বেশি কিলোমিটার কভার করতে পারবেন। এখানে গাড়ির স্পিড কত, খুব জোর 40-20 থেকে 40 স্পিডে যাচ্ছি। আর এই গ্রামের ভেতর দিয়ে রাস্তা, বুঝতে পারছেন, গরু ছাগল কুকুর হাঁস মুরগি সব চলে আসছে রাস্তায়, মুরগির বাচ্চা। আর এই টোটোওয়ালা তো আছেই, যাকে এই রাস্তাটা এখন ক্রস করি, আবার রায়গঞ্জে গিয়ে কথা বলছি। আমরা রায়গঞ্জ থেকে 15 কিলোমিটার আগে আবার এই হাই রোড ধরে নিয়েছি, সামনেই হচ্ছে রায়গঞ্জ, মানে রায়গঞ্জ বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাব। আর তার আগে এখন মোটামুটি বাজে হচ্ছে 10:30, আমরা 7:30 সময় বেরিয়েছিলাম। মোটামুটি রায়গঞ্জ আসতে শিলিগুড়ি থেকে আমাদের লেগে গেল 3 ঘন্টা, আমরা কিষানগঞ্জ দিয়ে আসিনি, কিষানগঞ্জ বাইপাস ডালখোলা সব বাইপাস করে এসেছি বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে। এখন পর্যন্ত কোথাও ব্রেকফাস্ট করিনি। যাকে বন্ধুরা, আমাদের এই ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়েছি রায়গঞ্জের ভেতর দিয়ে। আপনাদের একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত রায়গঞ্জের বাইপাস ওপেন হয়নি, মানে টুয়ার্ডস শিলিগুড়ি টু কলকাতা, কিন্তু অপোজিট সাইডের বাইপাসটা যেটুকু শুনলাম খুলে গেছে, বাট এই সাইডের বাইপাসটা এখনও পর্যন্ত খোলেনি। হয়তো কিছুদিন পরে আপনারা আসলে এই রাস্তাটা খোলা পেতে পারে। এখন বাজে 11:40, আমরা এই জাস্ট রায়গঞ্জ থেকে বেরোলাম আর এই বাইপাসে আবার উঠলাম। রায়গঞ্জটা কিন্তু পুরোটাই ভেতর দিয়ে আসতে হবে, কোনো বাইপাস এখনো পর্যন্ত হয়নি। মালদা এখান থেকে এখনো 70 কিলোমিটার। আমরা আবার এখানে তেল নিলাম, তেল নিয়ে আবার এই বেরোচ্ছি। মালদা এখনো মোটামুটি 25 কিলোমিটার মতো বাকি, দেখতে পাচ্ছেন সামনে পেছন, মানে যেদিক দিয়ে যখন খুশি যেরকম ভাবে চলে আসছে এই টোটোগুলো। আমরা এখন উঠে পড়েছি মালদা বাইপাসে, মালদা দেখাচ্ছিল ডান দিকে, আর এটা সোজা মালদাকে বাইপাস করে চলে যাচ্ছি। আর এখান থেকে ফারাক্কা এখনো 39 কিলোমিটার। আমরা এখন ফারাক্কা ব্যারেজে, ততদিনের একটাই ইচ্ছা ছিল যে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাব। আসার সময় আপনাদের যে ব্রিজটা দিয়ে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে বিক্রমশিলা ব্রিজ, ওখানে গঙ্গা পার করেছিলাম, অনেকটা লম্বা ছিল ওটাও। এখন আপনাদের নিয়ে যাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। আর বিক্রমশিলা যে যাওয়ার সময় যেটা গেছিলাম ওটা ভাগলপুর পূর্ণিয়া হয়ে, দুমকা ভাগলপুর পূর্ণিয়া হয়ে, ওই ভিডিওটা যদি দেখতে চান দেখতে পাবেন আই বাটনে উপরে কোথাও থাকছে।
বন্ধুরা সবাই যে যার নিজের রাস্তায় চলে গেল। সন্দীপ চলে গেল দুর্গাপুর হয়ে, অভিজিৎ চলে গেল হাওড়ার দিকে, আর প্রবীণ চলে গেল, অভিজিৎ আর প্রবীণ একসঙ্গে আছে, ওরা চলে গেল কলকাতার দিকে। আর আমি নিয়ে নিলাম এখান থেকে দুমকা হয়ে। তো দুমকা হয়ে যাওয়ার পথে পড়লো এই ফারাক্কা ব্যারেজের ওখান থেকে একটা ক্যানেল করা আছে, মেবি মোস্ট প্রবলি হয়তো এটাই আমাদের ওখানকার হুগলি, মানে আমরা যেটাকে গঙ্গা বলি সেটা হতে পারে। ঠিক আছে, আই এম নট শিওর, যদি আমি ভুল হই আমাকে অতি অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। এইখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পাট, না পাট শুকোতে দেওয়া আছে, মানে এই পাটগুলো দিয়েই দড়ি হয়তো পরে বানানো হয়, তো প্রচুর পাট শুকোতে দেওয়া আছে। যাই হোক চলুন আবার এগোই, এখনো এখান থেকে আমার ঘর দেখাচ্ছে 190 কিলোমিটার। আমি এই ধুলিয়ান থেকে ডান দিকে নিলাম পাকুড়ের দিকে, পাকুড় থেকে দুমকা চলে যাব। এই রাস্তায় মোটামুটি 30 কিলোমিটার আসার পরই দেখতে পাচ্ছি পাহাড়। আগেও ছোট ছোট অনেক পাহাড় দেখেছি, দূরেও দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাবেন না, বাট প্রচুর পাহাড় আছে। আমি এখন দুমকা সাহেবগঞ্জ রোডে আছি, এই রোডটা সাহেবগঞ্জ থেকে দুমকা যাচ্ছে। আর বেশ আগে বেশ কিছু গলিগালার মধ্যে দিয়ে গুগল মাপ আমায় পাঠালো, তো অনেক আগে। যাই হোক, দুমকা এখান থেকে এখনো দুমকা এখান থেকে এখনো প্রায় 35 কিলোমিটার মতো। কিন্তু এই সূর্যমামা ডাইরেক্ট একদম চোখের উপর পড়ছে, আর আমার ঘর এখান থেকে এখনো গুগল অ্যাজ পার গুগল 127। আমি এখন এই রোডটায় পুরো একা, এতক্ষণ সবাই মিলে যাচ্ছিলাম, দাঁড়াচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম। যাই হোক, এখন আজকে আর লাঞ্চ করলাম না, একবারে ঘরে গিয়েই খাবো, কারণ লাঞ্চ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর সন্ধ্যে হয়ে গেলে এই রাস্তাটা খুব অন্ধকার হয়ে যাবে। 3 ঘন্টা বলছে গুগল, 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। তারপর মাঝখানে আবার দুমকায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, চা ফা খাবো। এইখানে একটু চা টা খেলাম, চা খেয়ে বেরোচ্ছি। এটা হচ্ছে সোজা চলে গেলে চলে যাবেন দুমকা, আমরা চলে এলাম দুমকা বাইপাসের দিকে। আগের বার আমরা এইটা দিয়ে সোজা চলে গেছিলাম, এখান থেকে আমরা চলে গেছিলাম ভাগলপুরের দিকে, এবার আবার এই চলে এলাম আসানসোলের রাস্তায়। এই রাস্তাটা কিন্তু সিনিক বিউটি ভালো, পুরো রাস্তাটাই মানে ছোট ছোট পাহাড় প্রচুর আছে। আমার ঘর এখান থেকে এখনো দেখাচ্ছে 86 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা 11 মিনিট, এবার ঘরে পৌঁছতে হবে। চলুন, আর 86 কিলোমিটার, বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আমি দুমকা পৌঁছেছিলাম মোটামুটি 5:30টার সময়, 5:30, আর তারপরে সেখানে একটু লাঞ্চ তো করিনি, সেদিন তো লাঞ্চ করলাম না, তো চা খেলাম দুমকা পৌঁছে, আর বিস্কুট ফিস্কুট একটু বেশি করে বিস্কুট 5-6 3-4 বিস্কুট খেলাম। তারপরে আমার মোটামুটি দুমকা ছাড়তে মোটামুটি আমার বেজে গেছিলো 6:10-15, আধ ঘন্টা অনেক সবাইকে ফোন টোন করে একটু রেস্ট নিলাম, কেননা ওই রাস্তাটা পুরোটা আমি একটানা চালিয়েছি, মাঝখানে কোথাও কোনো রেস্ট নিইনি। ঠিক আছে, আর একা বুঝতেই পারছেন তো। এখন মোটামুটি 3টে রাস্তা আপনাদের জন্য রইল, তো আপনাকে ভিডিওর ফার্স্টেই বললাম যে আপনাদের এই 3টে যে রাস্তা, সেই 3টে রাস্তারই কন্ডিশন আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যাই হোক, যেটা 3টে রাস্তা রইল, একটা হচ্ছে
একটা হচ্ছে হেইটা, এই রাস্তাটার কন্ডিশন বলি। অ্যাকচুয়ালি কী হয়েছে আমার যে ক্যামেরা এসজে ক্যাম, যেটা অ্যাকশন ক্যামেরা, ঠিক আছে, অ্যাকশন ক্যামেরাটা বেশ প্রবলেম করছে, মানে প্রচুর ফুটেজ না আমার নষ্ট হয়ে গেছে, আর বেশ কিছু ফুটেজ দেওয়াই যাচ্ছে না, ঠিক আছে, আর শ্যুট করেছি বাট সেগুলো নষ্ট হয়ে গেছে, কোথায় গেছে কী হয়েছে আমি বুঝতে পারছি না, শ্যুটই হয়নি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি মাঝখানে না এই যে আমি যে রাস্তাটা দিয়ে এলাম এখন সেই রাস্তাটা সম্পর্কে বলছি, এই রাস্তাটা খুবই ভালো, কিন্তু এই যে 5:30টার পর থেকে যে রাস্তাটা আপনারা দেখলেন যে পুরো ঘুটঘুটে অন্ধকার, ডুমকার পর থেকে আপ টু আমার ঘর, ডুমকা থেকে আমার ঘর হচ্ছে 90-95 কিলোমিটার, ঠিক আছে। তো এই যে বাকি রাস্তাটা পুরো ঘুটঘুটে অন্ধকার, ঠিক আছে, একটা লাইট আপনি পাবেন না, মানে আর রাস্তাতেও লোকজন কেউই নেই, মানে যেটা ঝাড়খণ্ডের পার্ট ওই নলা যেটা ব্রিজটা আছে দেখবেন আগের এই ভিডিওতে, এই যে এই ঝাড়খণ্ডের বর্ডার, ঝাড়খণ্ড অব্দি পুরো ঘুটঘুটে অন্ধকার ঝাড়খণ্ড পোর্শনটা, তারপরে আমাদের এইখানে বেঙ্গল পোর্শনে এসে বেশ কিছুটা 30 কিলোমিটার মতো যে রাস্তাটা আছে সেই রাস্তাটা বেশ কিছুটা প্রচুর গাড়ি আছে, প্রচুর লরি আছে, সমস্ত কিছু নিয়ে আপনি পৌঁছে যাবেন, ঠিক আছে, তাও ভয়টা অতটা লাগবে না। এবার তার আগে যেটা ধুলিয়ান থেকে দুমকা অবধি মাঝখানে একটা মোটামুটি 30-35 কিলোমিটার আছে পুরোটা মাইন্সের ভিতর দিয়ে, ওখানে নানা রকম ধরুন কোল মাইন্স আছে আর পাথরের খাদান, মানে পাথরের মাইন্স আছে, ঠিক আছে। তো প্রচুর গাড়ি না ওখান দিয়ে মাইন্সের যে গাড়িগুলো লোড করে ওই পাকুড়ের পরে ওই জায়গাটায় মোটামুটি 30 কিলোমিটার মতো রাস্তাটা আপনি পাবেন মাইন্স এরিয়া, ঠিক আছে। তো ওখানে রাস্তা একদম কুচকুচে কালো, মানে কয়লা নিয়ে গেলে রাস্তা যেরকম কয়লার যে ডাস্টগুলো পড়ে রাস্তাটা পুরো কালো, আর মানে বলতে পারবেন না একটা ছোটো ছোটো না পুকুর হয়ে গেছে, মানে কয়লার গাড়িগুলো গিয়ে এত ভারী গাড়ি লোড গাড়ি যাওয়ার জন্য রাস্তা না খুব খারাপ হয়ে যায়। তো মাঝখানে মোটামুটি 30 কিলোমিটার এই রাস্তাটা মানে রাস্তাই ছিল না, কিছুটা পুকুর কিছুটা রাস্তা, এরমভাবে একটা রাস্তা ছিল মোটামুটি 30 কিলোমিটার পুরোটাই ওরকম নয় যে 30 কিলোমিটার মধ্যে ধরুন মাঝে এক একটা জায়গা ওরকম বড় বড় গর্ত, বাকি পুরো রাস্তাটাই ওই কয়লার এতে, ঠিক আছে, মানে পাকুড় ক্রস করার পরেই আপনি ওই রাস্তাটা পাবেন, পাকুড় যেটা একটা সিটি আছে পাকুড় ওই মার্কেটের মধ্য দিয়ে আমার আসতে হয়েছিল। এই ভিডিওগুলো না ওই এসডি ক্যামেরাটা আমি শ্যুট করেছিলাম বাট সেগুলো শ্যুট হয়নি, কেন জানি না। ওকে, তো এই হয়ে গেল প্রথম রাস্তা যেটা দিয়ে আমি এলাম। দ্বিতীয় রাস্তা হচ্ছে ভাগলপুর হয়ে যে রাস্তাটা আমরা গেছিলাম, আপনারা দেখতে চাইলে আই বাটনে দেখে নিতে পারবেন, ওই ভিডিওটা মোটামুটি তাও ভালো উঠেছে, কিছুটা উঠেছে, ক্যামেরাটা প্রথম থেকেই নানা রকম প্রবলেম শুরু হয়েছিলো, ওই বিক্রমাদিত্য বীজের ভিডিও আমি শ্যুট করেছিলাম বাট বলতে পারছি না কেন ওঠেনি, তো যাই হোক এরকম নানা রকম প্রবলেম হয়েছে ক্যামেরাটা। ওখানে ভাগলপুরের যে রাস্তাটা মোটামুটি এরকম পাবেন না যে পুকুরের মতো বড় বড় গর্ত এরকম পাবেন না, কিন্তু ছোট ছোট প্রচুর বটহোল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তবে ওই রাস্তাটায় কি প্রচুর গাড়ি ঘোড়া, মানে প্রচুর লরি চলছে, তো আপনার মানে রাস্তাটাও খুব একটা ন্যারো, এই রাস্তাটা যতটাই গাড়ি ঘোড়া কম ওই রাস্তাটা ঠিক ততটাই গাড়ি ঘোড়া বেশি, তো আপনাকে মানে আপনার স্পিড অবভিয়াসলি কিছুটা কম হয়ে যাবে এত গাড়ি ঘোড়া থাকার জন্য। আমরা 2 তারিখ গেছিলাম, ভেবেছিলাম যে গাড়ির হয়তো কম হবে, রাস্তা হয়তো ফাঁকা পাবো, বাট আমরা সেটা পাইনি, হয়ে গেল এই রাস্তাটার কথাটা। এবার এই রাস্তাটাও জেনে নিলেন, ভাগলপুরের রাস্তাটা জেনে নিলেন। আরেকটা রাস্তা হচ্ছে যেটা দিয়ে সন্ধিবেশ ছিল, ঠিক আছে, সন্ধিবেশ ছিল কোনটা দিয়ে, সন্ধিবেশ ছিল আমার সঙ্গে ধুলিয়ান অবধি, মানে ফারাক্কার পরে ধুলিয়ান অবধি, ধুলিয়ানের পর থেকে সন্ধি বেরিয়ে গেছিলো সোজা শিউরি রামপুরহাট হয়ে রানীগঞ্জ হয়ে ও বাঁকুড়ায় ওর বাড়িতে চলে গেছিলো। তো আপনারা যদি সেই রাস্তাটাও ইউজ করতে পারেন বেশ ভালো, রাস্তার কন্ডিশান বেশ ভালো, বেশ কিছু জায়গায় একটু ভিড়ভাট্টা পাবেন যেমন শিউরি রামপুরহাট দুবরাজপুর, ঠিক আছে, ভিড়ভাট্টা পাবেন, আর রাস্তার কিলোমিটার তুলনামূলক আপনি যদি আসানসোলে আসতে চান তাহলে রাস্তার কিলোমিটার তুলনামূলক অনেক বেশি হবে, আমারই পড়ছিল ওটা, আমি যেখান থেকে দাঁড়িয়েছিলাম ধুলিয়ান থেকে আমার ঘর এখানে দেখাচ্ছিলো 200 কিলোমিটার, আমি যদি ওই রাস্তা দিয়ে সন্দীপের সঙ্গে আসতাম তাহলে আমার দেখাচ্ছিলো 245-250 এরকম, মানে 50 কিলোমিটার মতো আপনাকে আরও বেশি আসতে হবে যদি আসানসোল আসেন, বা আসানসোলের পরে আরও ধরুন কুলটি রানী কুলটি বা ধানবাদ আপনি যেতে চান
তাহলে কিন্তু ওই রাস্তা দিয়ে আসলে আপনার কিলোমিটার মোটামুটি 45 কিলোমিটার মতো আপনার বেশি হবে। কিন্তু আপনি যদি দুর্গাপুর বা দুর্গাপুর বা রানীগঞ্জ বা অন্ডাল এইসব সাইডে থাকেন তাহলে কিন্তু এই রাস্তাটা আপনার জন্য বেস্ট হবে, কারণ রাস্তার কন্ডিশন বেশ ভালো। রাস্তায় কিছু মানে মার্কেট প্লেসে ভিড়ভাড়টা পাবেন, কিন্তু রাস্তার কন্ডিশন বেশ বেশ ভালো। তো এই হলো তিনটে রাস্তা, তিনটে রাস্তায় আপনাদেরকে বলে দিলাম। এবার আপনাদের ডিসিশান আপনারা কোনটা দিয়ে আসবেন। তবে আমি একটা আমার ওপিনিয়ন যেটা বলে দিই আপনাদেরকে, আপনারা যদি দুর্গাপুর হয়ে যেতে চান তাহলে অবভিয়াসলি আপনারা রানীগঞ্জ হয়ে মানে রানীগঞ্জ দুবরাজপুর পাণ্ডবেশ্বর হয়ে রাস্তাটা ইউজ করতে পারেন। আর আপনারা যদি মানে এটা দিয়ে যান মানে আমার আসানসোল দিয়ে যান তাহলে আমি বলবো যে আপনাদের দুমকা হয়ে পাকুড় হয়ে যা রাস্তার যা রাস্তাটা বেটার, কারণ মাঝখানের যে পার্টটা আছে ওটা খুব কম, কিছু কিছু জায়গা মাঝখানে যে 30 কিলোমিটার জায়গা এটাটা আমরা বললাম কিছু কিছু জায়গা, বাদবাকি কিন্তু রাস্তাটা খুবই ভালো। হ্যাঁ, অন্ধকার অন্ধকার পার্টটা চেষ্টা করবেন রাত্রিবেলা না আসার, চেষ্টা করবেন আগে আগে মানে দিনের আলো থাকতে থাকতে কভার করে নিতে, তাহলে কিন্তু ওই রাস্তাটা বেস্ট। কেননা তারপরে আপনি মালদা যে বাইপাস মালদা ফারাক্কা ক্রস করেই আপনি পেয়ে যাবেন মালদা, মালদা বাইপাস রায়গঞ্জ রায়গঞ্জ তারপর কিষানগঞ্জ, ওই রাস্তা ধরে আপনারা ওই রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। তো ওই রাস্তা গিয়ে ওই রাস্তা ধরে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারবেন যেখানে মানে শিলিগুড়িতে। তো এই রইল বন্ধুরা আজকের এই ভিডিও, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব। গুড বাই।